50তম জন্মদিন। যে মানুষটি এতদিন ধরে বাংলা গানের সঙ্গে বাংলা সঙ্গীত জগতের সঙ্গে ধরে জড়িয়ে তার সঙ্গে আমরাও জড়িয়ে গেছি, কখনো শ্রোতা হিসেবে, কখনো সহশিল্পী হিসেবে। আমার কর্মজীবনের শুরু যে মানুষটির প্লেব্যাক বেঁচে থাকার গান সেটি রূপমদার কণ্ঠে, এবং তারপর থেকে যতজনের সঙ্গে প্লেব্যাকের কাজ হয়েছে আর কি, সঙ্গীত পরিচালক হিসেবে রূপমদার সঙ্গে আমাদের সবচেয়ে বেশি কাজ হয়েছে, গুনতে হবে, কিন্তু বারবার কাজ হয়েছে, এই গত বছরও কাজ হয়েছে। আমার আন্তরিক শুভেচ্ছা আজকে বিশেষ দিনের জন্য, আজকে দিনটা রূপমদার। অল দ্য বেস্ট, খুব ভালো থাকো এবং আমাদের ইন্সপায়ার করতে থাকো। থ্যাংক ইউ। আপনাকে আর একটু জুড়ে চাই। থ্যাংক ইউ রূপম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ সঙ্গে থাকো। জয় মৌসুমী এখানে রয়েছে। রূপমদার কবিতা, সদ্য কবিতা বই প্রকাশিত হয়েছে, রূপমদার লেখা একটা কবিতা জয় গোস্বামী পড়বেন। আমি সেই জন্য একটু সময় চাইছি সবার থেকে, সবার একটু অনুরোধ করবো সবাইকে একটু এদিকে নজর দেওয়ার জন্য।